প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমাদের এক্সামিনেশান নিয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ তোমাদের রেজাল্ট তোমরা হাতে পেয়ে গেছো তোমাদের এর ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং তোমরা কি সকলেই এবছর উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে পারবে সকলেই অনার্স পেরে অনার্স পেতে কত নম্বর লাগবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কাজেই তোমরা যদি এই মুহূর্তে কলেজের ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী হয়ে থাকো কিংবা তোমরা যদি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তির জন্য ওয়েট করে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে বলবো তারপরে তোমরা যারা কলেজে ইভেন্ট সেমিস্টার পড়ছো তোমাদের অ্যাকচুয়ালি এই পরীক্ষা সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করো তো সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়ে গেছো তোমরা প্রত্যেকেই এই মুহুর্তে এক্সাইটেড যে কবে তোমরা তোমাদের ভর্তি সম্পন্ন করবে কলেজে কিভাবে ভর্তি হবে তোমরা রীতিমতো জানো যে এবারে কেন্দ্রীয়ভাবে বা সেন্ট্রালাইজভাবে অ্যাকচুয়ালি একটি পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদনের মাধ্যমে কলেজগুলোতে ভর্তি হবে তো এখানে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যতক্ষণ না পর্যন্ত ও সমস্ত ও বোর্ডের রেজাল্ট বেরোয় উচ্চ মাধ্যমিকের ততক্ষণ পর্যন্ত কিন্তু ও তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট বেরোবে সিবিএসি আইসিএসসি সমস্ত বোর্ডের রেজাল্ট বেরোনোর পরই তোমাদের ভর্তি প্রক্রিয়া চালু হবে তো তোমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা যে কবে আমাদের ইউজির ভর্তির প্রক্রিয়া শুরু হবে উচ্চ মাধ্যমিকের পর কলেজে আমরা কবে ভর্তি হতে পারবো যেটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই জুলাই মাসেই কিন্তু তোমরা কলেজে ভর্তি হয়ে যেতে পারবে এ এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে প্রত্যেকেই কি আমরা কলেজে ভর্তি হতে পারবো দেখো প্রত্যেকে তোমরা কলেজে ভর্তি হতে পারবে এ তুমি পাস পড়ো কিংবা অনার্স পড়ো প্রত্যেকেই ভর্তি হতে পারবে অনার্সের ক্ষেত্রে একটু সমস্যা হয় প্রতি বছর এবছরও হবে এ এবং অনার্সের ক্ষেত্রে এ তোমার কত নম্বর লাগবে তোমরা প্রত্যেকের জিজ্ঞাসা করছো দেখো এটা সরাসরি উত্তর দেওয়া সম্ভব নয় তুমি যে কলেজে ভর্তি হবে তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে কজন ভর্তি হচ্ছে তার উপর নির্ভর করে কত নম্বর দরকার দেখো তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজটা কতটা পপুলার তার উপর নির্ভর করে কিন্তু অনার্সে সেই কলেজে ভর্তি হতে গেলে কত নম্বর লাগবে তুমি যে কলেজে যে ডিপার্টমেন্টে যে সাবজেক্টে অনার্স নিয়ে ভর্তি হচ্ছো সেই কলেজে সেই ডিপার্টমেন্টে অনার্স নিয়ে কত নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করছে তার উপরেও কিন্তু নির্ভর করছে তোমার অনার্স পেতে গেলে কত নম্বর লাগবে এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে কিন্তু অনার্স পাওয়া এক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট পেলে মোটামুটি সমস্ত কলেজেই তুমি অনার্সের জন্য আবেদন করতে পারো এবং অনার্সও একটু দেরিতে হলেও কোনো না কোনো কলেজ থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে কাজে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই যারা যারা পাস নেবে তাদের তো একদম চিন্তা করো না প্রত্যেকে ভর্তি হতে পারবে ভর্তির ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আর এরপরে তোমরা তোমরা যারা কলেজ ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে ইউজি পিজি পড়ছো তোমরা প্রত্যেকে এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছে যে আমাদের এর পরীক্ষার কি হবে দেখো তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা হাইকোর্ট এখনও পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি যে তোমাদের যে এক্সামিনেশান অনলাইনে হতে হবে না অফলাইনে হতে হবে সত্যি কথা বলতে আমি বিভিন্নভাবে বিভিন্নভাবে চেষ্টা করছি যে হাইকোর্ট কবে সিদ্ধান্ত জানাবে সেটা সঠিক টাইমটা জানতে কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্ট কোনো সঠিক টাইমই জানায়নি যে অ্যাকচুয়ালি আজকে কিংবা কালকে যেটা শোনা যায় দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের বিষয়টা ডিসক্লোজ করবে অ্যানাউন্সমেন্ট করবে সেই অনুযায়ী আজকে কিংবা কালকে অ্যানাউন্স করার কথা কিন্তু কালকেই যে করবে বা আজকেই যে করবে সে বিষয়ে এ এখনও পর্যন্ত উল্লেখ করা সে বিষয়ে এখনও পর্যন্ত কোন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এক্ষেত্রে তোমরা সকলেই জানো বিভিন্ন এরকম ইউনিভার্সিটি রয়েছে যারা অনলাইনে পরীক্ষা নিয়েছে বা পরীক্ষা শেষ করে রেজাল্টও রীতিমতো প্রকাশিত করে দিচ্ছে এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি ই অনেকটা পিছিয়ে রয়েছে তাদের সিবিসিএস যে পদ্ধতি রয়েছে এ সেই পদ্ধতির দরুন রেজাল্ট বের করতে বের করতে পঁয়তাল্লিশ দিন লাগে যেটা তোমাদের অনেক আগেই জানিয়েছি বিভিন্ন লিডিং নিউজ পেপারও কিন্তু জানিয়েছে যেখানে ছাত্রছাত্রীরা বাইরে অর্থাৎ যারা বা অন্য দেশে গিয়ে পড়াশোনা করতে চাই যারা অন্য স্টেটে গিয়ে পড়াশোনা করতে চায় তাদের ক্ষেত্রে থেকে বেশি সমস্যা হবে কারণ কোন কোনো জায়গায় দেখা যাবে এ তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমাদের পরীক্ষাই শেষ হয়নি তোমরা তো রেজাল্টই হাতে পাওনি তুমি তো জানোই না তুমি অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন কমপ্লিট পাস করবে কিনা তো সেক্ষেত্রে অন্য যেখানে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তো তুমি অ্যাডমিশান নিতে পারবে না তোমার রেজাল্ট বেরোতে বেরোতে দেখা গেল বাইরের কোনো স্টেটের যে কলেজে বা তুমি ভর্তি হতে যাও যে ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে যাও সেই ইউনিভার্সিটির যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এ এটা নিয়ে কিন্তু পড়তে পারে এমনই আশঙ্কা করছে কলেজের সমস্যায় একাধিক কর্তা বা একাধিক শিক্ষক যেটা ক্যালকাটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে এ সমস্যার সম্মুখীন হতে পারে বাদ তোমার কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে একেবারেই জানাতে বলো না এছাড়া তোমরা যারা স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অনলাইনেই হতে চলেছে তোমরা বারবার জিজ্ঞাসা করছো একেবারে তোমাদের এক্সামিনেশন অনলাইনে হতে চলেছে কনফার্মভাবে তোমরা ধরে নিতে পারো পরে তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমরাও অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের এক্সামিনেশন কীভাবে হবে দেখো তোমাদের এক্সামিনেশন অফলাইনেই হবে এই মুহূর্তে এই তথ্যই রয়েছে অনলাইনের কোনো রকম সূত্র আমি পাইনি বলতে খারাপ লাগলেও বাস্তবটা তোমাদের তুলে ধরছি অনেকে জিজ্ঞাসা করছো সেই কারণে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রেও আমি রীতিমতো বলে দিয়েছি যে এই মুহূর্তে অ্যাডমিট দিয়ে দিয়েছে অ্যাডমিট অনুযায়ী তোমাদের অফলাইনে পরীক্ষা হচ্ছে কলেজও বলে দিয়েছে যে অফলাইনে পরীক্ষা হবে ইউনিভার্সিটিও বলে দিয়েছে অফলাইনে পরীক্ষা হবে এখন হাইকোর্ট অ্যাকচুয়ালি আজকে কালকের মধ্যে যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং আমার মনে হয় অনেক আগে নিয়ে নেওয়া উচিত সেই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকচুয়ালি কি পদ্ধতিতে তারা এক্সামিনেশান নেবে এবং আমরা প্রত্যেকে যেটা অপেক্ষা করে রয়েছে হাইকোর্টের সিদ্ধান্ত সেই হাইকোর্টের সিদ্ধান্ত আসলেই সেটা পরিবর্তন হওয়া সম্ভব এবং সেটা অনলাইনে হওয়া সম্ভব বা হাইকোর্ট যে ডিসিশান নেবে সেই ডিসিশানে পরীক্ষা নেওয়া সম্ভব বাদ বাকি এখনও পর্যন্ত কোনো তথ্য নেই কাজে প্রত্যেককে বলবো যাদের অনলাইনে যাদের অফলাইনে প্রত্যেকে বলবো পড়াশোনায় মনোযোগী হও একে বলবো তোমাদের পরীক্ষা অফলাইন হোক তোমাদের পরীক্ষা অনলাইনে হোক তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ো তুমি কাজী নজরুল ইউনিভার্সিটি পড়ো কিংবা বর্ধমান পড়ো আমার কাছে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু সমান সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের আমি ভালো চাই আমি সেই কারণে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সামিনেশান সমান পদ্ধতি অর্থাৎ অনলাইনে চাইছিলাম যাতে কোনো রকম অসুবিধা না হয় কিন্তু আমি চাইলেই বা আমি চেষ্টা করলেই এই যে অ্যাকচুয়ালি হয়ে যাবে সেরকম কিন্তু নয় কারণ বিভিন্ন ও বিষয়টা এই মুহূর্তে হাইকোর্টে উঠেছে তার সত্ত্বেও এতটা সময় লাগছে পড়ুয়ারা আরও ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে এ এবং তোমরা প্রত্যেকে বলছো কি করবো এবং ভুল পদক্ষেপের কথা অনেকে বলছো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই মুহূর্তে যে অনুযায়ী ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা পঠন পাঠন শুরু করে দাও এবং পড়া পড়াশোনায় এই মুহূর্তে মুখ্যম সময় জোর কদমে সেই কারণে পড়াশোনায় মনোযোগ দাও বইমুখী হও কারণ তোমরা দের আর বেশি সময় নেই অনেকের পরীক্ষা এক দু সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে অনেকে শুরু হয়ে গেছে কাজেই এই আমরা প্রত্যেকে ওয়েট করে রয়েছে হাইকোর্টের সিদ্ধান্ত দিকে যদি হাইকোর্টের সিদ্ধান্ত পজিটিভ আসে এবং তোমাদের এক্সামিনেশন অনলাইনে ঘোষণা করে বা অন্য পদ্ধতিতে সেক্ষেত্রে তো আমাদের প্রত্যেকের জন্যই সুখবর হবে কিন্তু যদি না করে সেক্ষেত্রে তো সব থেকে বেশি বিপদে পড়বে আমার তো মন খারাপ হবে এতদিন ধরে প্রচেষ্টা করেছি কিন্তু সব থেকে বেশি বিপদে পড়বে তুমি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী তারা তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে এ সেই কারণে মানে নেগেটিভটাও মাথায় রাখতে হবে পজিটিভটাও মাথায় রাখতে হবে কারণ স্ট্রেট ফরওয়ার্ড কেউ বলে দিতে পারে না এই মুহূর্তে কি হতে চলেছে সেই কারণে এই মুহূর্তে কি হতে চলেছে সেটা না ভেবে পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়াই কিন্তু বুদ্ধিমান একজন ছাত্র বা ছাত্রীর কাজ তা তোমাদের দাদা হিসাবে এটাই উপদেশ দেবো এই মুহূর্তে তোমরা পড়াশোনা করো ও বারবার তোমাদের বলছি আমি চাই মনে প্রাণে তোমাদের যাতে অনলাইনে হয় প্রত্যেকে সমানভাবে হয় প্রত্যেকের রেজাল্ট সমানভাবে মূল্যায়ন হয় এবং যেটা উচিত এখন না হোক এখন দেখা যায় কি সিদ্ধান্ত নেয় হাইকোর্ট তার আগে পর্যন্ত প্লিজ তোমরা পড়াশোনায় মনোযোগী হও পড়াশোনা করো এবং কত পার্সেন্ট তোমাদের এই মুহূর্তে এ পরীক্ষার শেষ হয়েছে নিজেরা কমপ্লিট করতে পেরেছো ভালো করে পাঠন করেছো সেটাও কমেন্ট সেকশানে জানাও যে আমি ফিফটি পার্সেন্ট শেষ করেছি আমি সিক্সটি পার্সেন্ট শেষ করে কিংবা আমার সম্পূর্ণ সিলেবাসই শেষ হয়ে গেছে সেটাও তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে একেবারেই জানাতে ভুলো না